না, গুড মর্নিং পনি। গুড মর্নিং করে দিলাম আমি। গুড মর্নিং চুইচি 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 চুইতি। ওই দিকে যা, ওই দিকে যা। মাকো কিচ্ছু করে না পনি, ভালো করে জানিস তুই। ওই বাবা দুজনটা খেয়ে না, দুজনটা দিয়ে দিয়েছি, খাই খাই করে যা। ওই ওই ঘুরি না, ওই ওই ঘুরি না। ওই বাবা, ওই বাবা। বাচ্চা চমকাচ্ছে না, কি মায়া লাগছিল। কি করছে? কাঁপছিল একদম। এই তো ঠিক আছে, দুষ্টু উপরে ডাকছিল, শুনতে পাচ্ছিলিস? হ্যাঁ, হাত দাও, হাত দাও, হাত দাও। এখন বাজে হচ্ছে, গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 10:45, বাট ঘরে এখনো পর্দা মর্দা কি সরানো হয়নি, বিকজ কি মেঘলা মেঘলা আর বাবা মেঘলা মেঘলা অ্যান্ড আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ইচ্ছে করছে না আর কি সরিয়ে টরিয়ে, পর্দা সরলে সরাতে ইচ্ছে করছে না, আমি জানলা খুলবো না, আমার ইচ্ছে করছে না, একদম মেঘলা মেঘলা সাথে ওয়েদার বিচ্ছিরি। যাই হোক, সো গুড মর্নিং অ্যান্ড আমি কি বলি সকালবেলায় ভুলে, হ্যাপি রেনি ডে। তাও উইক, এগুলো উইকেন্ডে হলে এরকম ওয়েদার ঠিক আছে, উইকডেজ এগুলো ঠিক মানায় না আর কি এরকম ওয়েদার। তাই হোক, এখন ওদের দুধ ফুধ দিই, তারপরে আমি দেখি কখন রান্নার মাসি আসে, না আসলে আমি আগে কপাল ঠুকবো খানিকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে দেওয়ালে, তারপরে রান্না করতে বসবো। সো আমি অনেক ফার্দার ডিউ দিনটাকে শুরু করছি। অনেক কিছু বলবি পানি, বাড়িতে বসে ঘুমান আর হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ খান, খিচুড়ি ডিম ভাজা ইলিশ মাছ ভাজা অ্যান্ড বেগুন ভাজা, বেগুনি বেগুনি বেগুনি, জিভে জল চলে আসলো। বলতে চাস? প্লিজ কিছু বল, প্লিজ কিছু বল। বাবা সোফাটা না দেখে মনে হচ্ছে জবরজম হয়েছে, কিছু বল, বল না। দিলওয়ালে তো দেখা হয়ে গেছে, তো আমরা রাত্রিবেলাতে এক ভিলেন দেখতে বসেছিলাম, তারপরে আমরা কিছু বুঝতে পারছিলাম, বুঝতে পারছিলাম মানে হ্যাঁ, যে একটা রয়েছে তারা সুতরাং, একটা রয়েছে দিশা পাটানি, একটা জন আব্রাহাম, আর হ্যাঁ আর একটা জন আব্রাহাম, হ্যাঁ, কিন্তু কে কোথা দিয়ে কি করছে, কার সাথে কি করছে আমরা কিছু বুঝতে পারছি না, কে ভিলেন কে হিরো, কে ভিলেন করাচ্ছে কিছু বুঝতে পারছি না, কে ভিলেন করাচ্ছে নাকি, হ্যাঁ মানে যাই হোক। তো এখন আমরা আবার সেকেন্ড অ্যাটেম্প্ট নেব জিনিসটাকে বাকিটা বোঝার জন্য, তারপর আমি চিলি সয়াবিন রান্না করতে। তোর মুখটা চকচক করছে বনি, এই যে এখানে এখন ধর 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 ক্যামেরা, মোবাইলটা ধর ক্যামেরা, তেল দিয়ে দাও, তেল কোথায়, স্পেশাল এখন রান্নার স্কিল চলছে, এখন এই হয়ে গেল, একটু তেল, একটু গরম হবে, বিশাল কেমন নাকটা ভেজকেলি টমেটো সস লাগছে, টেস্ট লাগছে না, এর মধ্যে একটু লাগতে হতে চিলি ফ্লেক্স আর একটু সেসামি সিড, খালি পারফেক্ট। এক স্পুন আমি টেস্ট করে এবার বলবো কেমন হয়েছে, পড়লে বিছানা
এর ইয়েটা বেশি হয়েছে, টমেটো সসটা টেস্ট হয়েছে। ওটা খা, ওটা হচ্ছে আইসড কফি, আইসড কফি বলছি, কোল্ড কফি উইথ আইসক্রিম। এবার এটা একটু খা, আমার আমার আইসড কফি পড়ে যাবে। কেন এটাকে বাজে বলে আমি বুঝে পাই না। তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা না জাম্বো, আই তাকা ফেরিকা গর্জন, দেখো বঘের গর্জন জানো, একটু বঘের গর্জন জানো, এটা কি বঘ না কি, এটা কি বাঘ না কি, হ্যাঁ এটা তো চাম্পু আমার, এটা তোমার চাম্পু, এটা তোমার চাম্পু নাকি। প্রথমবার আমি খিচুড়ি রান্না করেছি সেটা প্রেশার কুকারে, আমি কিন্তু আগে একদিনই খিচুড়ি রান্না করেছিলাম, দ্যাট ইজ অন হাড়ি, কি কম হয়েছে, নুন সব ঠিক আছে, টেস্ট হয়েছে, যাক বাবা। আর থোক মানে পনির রাত্রে, লিটারেলি রাত্রিবেলা কিছু খাওয়ার নেই, অর্ডার করতে পারতাম বাট অর্ডার করিনি, ইচ্ছে করছে না, তো আমি এখন খিচুড়ি বানালাম, দ্যাট ইজ ফর দ্য ফার্স্ট টাইম মানে কুকারে। একবার বড় বড় খিচুড়ি বানিয়েছিলাম, চাল আলাদা, ডাল আলাদা, আলু আলাদা, বানাতে পারিনি, এখন আমি এখন প্রসেসটা জানি না, হাউ টু মেক ইট, প্রসেসটা জানি, সো খাই। এখন বাজে হচ্ছে 3:30 রাত, রাতের ভোর, তো আমরা দুজনে খুব ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে অনেক কিছু ব্যাপার নিয়ে, তো তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার, আবার নেক্সট ব্লগে, হ্যান্ড সাবস্ক্রাইব, আবার নেক্সট ব্লগে একা ওর সঙ্গে দেখা হবে, আমার সাথে দেখা হবে, কারণ কালকে চলে যাবে, সো টিল দেন বাই, গুড নাইট এন্ড টেক কেয়ার, টাটা।